রব্বুল আলামিন বলছেন إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِّنْهُمْ يُذَبِّحُ أَبْنَاءَهُمْ وَيَسْتَحْيِي نِسَاءَهُمْ إنه كان من المفسدين الله تعالى بلسل إن فرعون على في الأرض نشتوي فرعون زمين أدو تو عرب بقول چلو نشتوي فرعون فرعون كنو مانوشير نام نائي اپنا رعونه كي جهوي تو جنه ثاكتے پارين با مونه كنتے پارين ফেরাউন কোনো মানুষের নাম ফেরাউন কোনো মানুষের নাম নয় ফেরাউন হলো একটা উপাধি জোরে বলেন তো ফেরাউন হলো উপাধি সেই সময়ে ওই সাম্রাজ্যকে যারা শাসন করত সাম্রাজ্যের প্রধান ব্যক্তিকে বলা হতো ফেরাউন যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন পৃথিবীতে যত গণতান্ত্রিক দেশ আছে গণতান্ত্রিক দেশগুলোতে রাষ্ট্রপরিচালনায় প্রধান যিনি থাকেন হয় প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট জানেন না আপনারা আচ্ছা বলেন তো প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট কি কোনো মানুষের নাম না একটা পদের নাম যেমন আজকে চেয়ারম্যান সাহেব মাহফিলে অতিথি আছেন চেয়ারম্যান কি কোনো মানুষের নাম না এটা একটা কি এটা একটা পদ আপনাদের মাননীয় সংসদ সদস্য আজকে অতিথি তো এই যে সংসদ সদস্য বা এমপি যেটাকে আমরা সংক্ষেপে বলি মেম্বার অফ দ্য পার্লামেন্ট তো এমপি কি কোনো মানুষের নাম না যেমন প্রশাসনে যেমন প্রত্যেক উপজেলায় থানা আছে না থানার ওসি সাহেব আছেন ওসি কি কোনো মানুষের নাম না এটা একটা পদ অফিসার অফ অফিসার ইনচার্জ তাই না ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউএনও এটা একটা পদ আবার রাজ যে সকল দেশে রাজতন্ত্র আছে সেখানে প্রধান যিনি থাকেন তাকে বলা হয় কিং যেমন সৌদি আরবে কি আছে কিং এখন কিং সালমান তাই না এরপরে একজন ক্রাউন প্রিন্স ঘোষণা করে রাখা হয় অর্থাৎ পরবর্তী বাদশা যিনি হবেন তো এগুলো যেমন পদ ফেরাউন হলো একটা পদ এখানে এই আয়াত যেই সময়ে এই আয়াতের ভিতরে যেই সময়ের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মুসা নবীর সময়কার ঘটনা কোন নবীর সময়কার ঘটনা আপনার মুসা নবীর নাম শুনেছেন তো মুসা নবীর সময়ে মিশরে ছিল ফেরাউনি সাম্রাজ্য সাম্রাজ্য যেমন আপনারা যারা পড়াশোনা করেছেন আব্বাসীয় যুগ আব্বাসীয় সাম্রাজ্য আমাদের উপমহাদেশে মুঘল সাম্রাজ্য ছিল না মুঘল সাম্রাজ্য ছিল মুঘল অনেক শাসক শাসকরা এই উপমহাদেশ শাসন করেছেন মঙ্গোলিয়ান সাম্রাজ্য ছিল চীন সাম্রাজ্য ছিল তুর্কি সাম্রাজ্য ছিল বিভিন্ন সাম্রাজ্য ছিল তো ফেরাউনি এটা একটা সাম্রাজ্য ওই সাম্রাজ্যে যারা পরিচালনা করতেন শাসক ছিলেন তাদের উপাধি ছিল কি জোরে বলতে হবে উপাধি কি ছিল মুসা নবীর সময়ে ফেরাউন ছিল দুইজন প্রথম জনের নাম আল বিদায়া ওয়ান নিহায়া সহ বিভিন্ন তাফসিরে এসেছে তার নাম ছিল সেকেন্ড রামিসেস এরপরে তার ছেলে এসেছে সাগরে ডুবে যে মারা গিয়েছে সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিন বলেছেন তার নাম হচ্ছে তার নাম দুইটা এসেছে যে কোনো একটা হবে মারনেপ্তা অথবা মানেপ্তা এই দুইটা থেকে কোনো একটা তাহলে এখানে এই আয়াতে যার কথা বলা হচ্ছে সে হলো ফেরাউন জোরে বলুন কার কথা বলা হচ্ছে এই আয়াতে ফেরাউনের চারটি বৈশিষ্ট্য বলা হয়েছে আচ্ছা এখানে আরেকটা কথা আমি বলে ফেলি এই ফেরাউন ক্যারেক্টার এটা তো ডেঞ্জারাস ক্যারেক্টার আপনারা জানলে অবাক হবেন আপনারা কি আমার কথা শুনছেন জি এটা খুব ডেঞ্জারাস ক্যারেক্টার কোরআনুল করিমে 114টা সূরা তার মধ্যে 44টা সূরার ভেতরে কোরআনে মোট আয়াত আছে 6000 প্লাস এর মধ্যে 532টা আয়াত 44টা সূরার
এই কোরআনের 44টি সূরার 532টা আয়াতে ফেরাউনি ক্যারেক্টারের আলোচনা আছে দেখি কি শুনলেন কতটা সূরায় 44টি সূরায় কতটা আয়াত কি ডेंजरस ক্যারেক্টার একবার দুইবার আলোচনা না তার কথা কয়বার 500 আজকে কি কবরস্থানে ওয়াজ হচ্ছে নাকি যদি একটা ক্লাস জবাব দেন 530 তাহলে আপনি যদি হিসাব করেন দেখবেন 12 ভাগের এক ভাগ আলোচনা ফেরাউনি ক্যারেক্টার নিয়ে এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর এই ফেরাউন ক্যারেক্টারের আলোচনা কোরআনে এত বেশি কেন এর কারণ হলো পৃথিবীতে আর কোনো নবীও আসবেন না রাসূলও আসবেন না এখন কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েতের দিশা পাবে যে কিতাব থেকে সেই কিতাবের নাম কি নবীর মাধ্যমে আমরা এই কিতাব পেয়েছি এই কিতাবের ভিতরে ফেরাউনি ক্যারেক্টারের এত আলোচনা করার কারণ হলো এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ফেরাউনি ক্যারেক্টারের লোক যুগের পর যুগ আসবে ফেরাউনের চরিত্র কেমন হবে এদের পরিণতি বা কি হবে আর ফেরাউনি ক্যারেক্টারে যারা মজলুম হবে তাদের ভবিষ্যৎ কি হবে এগুলো কোরআনে যিনি আলোচনা করেছেন তিনি কি আল্লাহ তাহলে বুঝতে পেরেছেন ফেরাউনি ক্যারেক্টারের তো আলোচনা কোরআনে কেন এই আয়াতে ফেরাউনি ক্যারেক্টার কয়টা বলা হচ্ছে আরো জোরে বলতে হবে কয়টা রব্বুল আলামিন বলছেন إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا এক নম্বর ক্যারেক্টার আল্লাহ বলছেন إن فرعون علا في الأرض নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত করেছে অহংকার করেছে ফেরাউন অহংকার করতে করতে এতটাই অহংকারী হয়েছিল ফেরাউন তার সাম্রাজ্যের অহংকার তার ক্ষমতার অহংকার করতে করতে নিজেকে মানুষের কাতার থেকে আউট করে নিজেকে রবের কাতারে নিয়ে দাঁড় করিয়েছিল তার অহংকারের নমুনাটা এমন ছিল এতটাই অদ্ভুত এবং বিদ্রোহী হয়ে উঠেছিল কোরআনের এক আয়াতের তাফসীর করে অন্য আয়াত অন্য আয়াতে আল্লাহ বলেছেন তার অদ্ভুতের সীমা এমন পর্যায়ে গিয়েছিল সে ঘোষণা দিয়েছিল ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা সে বলেছিল আমি হচ্ছি রব বড় রব মানুষ কি কখনো মানুষের রব হতে পারে নাকি আমাদের রব যিনি মহব্বতের সাথে জবাব দিয়ে বলেন তিনি কি আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল তসবি কল আল্লাহ আমার রব এই রবি আমার সব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম আয়াতে আল্লাহ তাআলা প্রথম অংশে বললেন সে ছিল অদ্ভুত তাহলে ফেরাউনি ক্যারেক্টারের এক নাম্বার পরিচয় জানলাম ফেরাউন ছিল অদ্ভুত অহংকারী আর তার অদ্ভুত এবং অহংকারের সীমা এমন জায়গায় পৌঁছেছিল নিজেকে সে রব বলে দাবি করেছিল আর মানুষকে বলেছিল আমাকে রব হিসেবে মেনে নাও নইলে জীবনের মায়া ছেড়ে দাও সে তার মসনদ সাম্রাজ্য আর ক্ষমতার অহংকার করতে করতে মানুষকে মানুষ মনে করত না যেরকম ইচ্ছা সেরকম মানুষের উপরে জুলুম চালাতো নির্যাতন চালাতো তাহলে ক্ষমতার অহংকার করে ক্ষমতার বড়াই করে মানুষকে মানুষ মনে না করে মানুষের উপর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়া এটা হলো ফেরাউনি শাসনের নমুনা আল্লাহ এই কথা এখানে বলছেন
إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত আরম্ভ করেছিল তারপরে তার দুই নাম্বার ক্যারেক্টার বলা হচ্ছে ওয়াজআলা আহলা গাশিয়া সে তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছিল ওয়াজআলা আর সে বানিয়েছিল আহলা তার জনপদের লোকদেরকে শিয়া বিভক্ত তার জনপদের লোকদেরকে সে বিভক্ত করে রেখেছিল ফেরাউনের শাসনের একটা নীতি ছিল বিভক্ত করো শাসন করো যেটাকে আমরা ইংরেজিতে বলি ডিভাইড এন্ড রুলস এই ছোট্ট অংশের যদি কাব্যানুবাদ করেন ওয়াজআলা আহলাহা শিয়া এটার কাব্যানুবাদ করলে অর্থ হয় এরকম বিভক্ত করো শাসন করো এই কথাটা আপনারা একটু আমার সাথে বলেন দেখি ফেরাউনের স্লোগান ছিল বিভক্ত করো শাসন করো আমি বলবো বিভক্ত করো আপনারা বলবেন শাসন করো কারণ এই কথাটা কার আল্লাহ ওয়াজআলা আহলাহা শিয়া বিভক্ত করো শাসন করো বিভক্ত করো শাসন করো এটা ছিল ফেরাউনের নীতি ফেরাউন তার এলাকার লোকদেরকে তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছিল প্রশ্ন হতে পারে হুজুর মানুষকে ফেরাউন কেন দলে দলে বিভক্ত করে রেখেছিল সে দলে দলে মানুষকে এই জন্য বিভক্ত করে রেখেছিল যাতে করে তার বিরুদ্ধে মানুষ কখনো ঐক্যবদ্ধ সোচ্চার ভূমিকা পালন না করে কারণ ঐক্যবদ্ধ এবং সোচ্চার ভূমিকা পালন করলে ফেরাউনি সাম্রাজ্য নড়ে বড়ে যেতে পারে ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা নিজের সাম্রাজ্যের জন্য নিজের মসনদের জন্য মানুষকে দলে দলে ভাগ করে রাখে এটা হলো ফেরাউনি চরিত্রের আরেকটা নমুনা কথা কি বোঝা যায় কষ্ট হচ্ছে না তো বুঝতে ওয়াজআলা আহলাহা শিয়া বিভক্ত করে রেখেছে মানুষকে বর্তমান জামানায় ফেরাউনি ক্যারেক্টার আছে দেখেন তো আজ মুসলমানরা 200 কোটি মুসলমান তাদেরকে কি পৃথিবীর ফেরাউনরা এক থাকতে দিয়েছে কথা কোন না কেন আমরা এখন এক না আলাদা আমরা 57 রাষ্ট্রে বিভক্ত হয়ে গিয়েছি কয়টা রাষ্ট্র দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে খিলাফত ব্যবস্থাকে ভেঙে দিয়েছে উসমানীয় খিলাফতের পতনের পরে পৃথিবীব্যাপী মুসলমানরা বিভক্তিতে এত বেশি মেতে উঠেছে এই বিভক্তির কারণে বর্তমানে গোটা দুনিয়ায় মুসলমানদের সংখ্যা অনেক বেশি থাকলেও মুসলমানরা আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না এর কারণ হলো অনৈক্য এর কারণ কি আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তো শুনেন আমার বাড়ি তো সিলেটে আপনাদেরকে বুঝাই আমাদেরকে যারা ভাগ করলো কেন ভাগ করলো যাতে আমরা শক্তিশালী হতে না পারি ইতিহাস পড়েন পৃথিবীকে বছরের পর বছর শাসন করেছে কারা কিসের ইংরেজ কে বলেছে আপনাকে ইংরেজ শত শত বছর ব্যাপী পৃথিবী শাসন করেছে কারা আমাদের পূর্বপুরুষরা বুঝছেন চাচা যান রাগ করেন না যখন ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলমানের সংখ্যা মনে হয় এরকম 200 কোটি ছিল কথা বলছেন না কেন তাহলে সংখ্যা এত কম কিন্তু প্রভাব সারা পৃথিবীতে আপনাদেরকে সহজ করে বুঝাই বুঝতে পারবেন গোটা দুনিয়ায় ইহুদিদের জনসংখ্যা অ্যাবাউট 90 লাখ হবে 90 লক্ষ পৃথিবীর জনসংখ্যা 800 কোটি ইহুদিরা 1 কোটিও না কিন্তু গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে কারা আপনাদেরকে বুঝাই তারা কেমন ভাবে নিয়ন্ত্রণ করছে আপনি ফেসবুকে ইউটিউবে যা ইচ্ছা তা লিখতে পারবেন না ওখানে তাদের নিয়ন্ত্রণ তারা ওখানে কি জানি কয় রেস্ট্রিকশন দিয়ে রেখেছে
কমিউনিটি স্ট্যান্ডার্ডের নামে, এটা যুবকরা ভালো বুঝবে, যা মন চায় তা লিখতে পারবেন না। একটু তাদের বিরুদ্ধে আপনি ইহুদি দিয়ে একটা পোস্ট দিয়েন ফেসবুকে, আপনার আইডি সুদ্ধা ডিলেট হয়ে যাবে, গায়েব হয়ে যাবে গোটা পৃথিবীতে তাদের কর্তৃত্ব। এখন বলেন তো তাদের সংখ্যা কম না বেশি? তারা কিসের কারণে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে? জ্ঞান এবং প্রযুক্তিতে তাদের দখল থাকার কারণে। আমাদের পূর্বপুরুষদের সংখ্যাও সেই সময় কম ছিল, কিন্তু গোটা পৃথিবীতে তারা নেতৃত্ব আধিপত্য বিস্তার করেছিল। এক নাম্বার ইমানের কারণে, দুই নাম্বার আল্লাহর অনুগ্রহের কারণে। আজকে আমাদের ইমানের হালত দেখেন, আজান হলে তো মসজিদেই যায় না, তার এমন ইমান। যে ইমান তাকে মসজিদেই নিতে পারে না, সেই দুর্বল ইমান, ওই দুর্বল ইমানদার লোকটাকে কেমনে জান্নাতে ঢুকাবে আমি বুঝি না। আপনার ইমান তো আপনাকে মসজিদেই আনতে পারে না। আর আমাদের পূর্বপুরুষরা ছিলেন এমন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী আপনারা পড়বেন। দুনিয়া থেকে যাওয়ার 20-22 দিন আগের ঘটনা, 15-16 দিন আগেও তিনি দাঁড়াতে পারছেন না, বিছানা থেকে উঠতে পারছেন না, দুজন সাহাবীকে ডেকে এনে তাদের কাঁধের উপরে ভর করে মসজিদে গিয়ে নামাজে ইমামতি করেছেন। তো সেই নবীর নেতৃত্বে বদরে 313 জন নিয়ে বিজয় আসবে না, তো কার কাঁধের উপর বিজয় আসবে বলেন আমাকে আপনারা? 313 জন 1000 জনকে শেষ করে দিয়েছে, বিজয়ী হয়েছে ইমানের কারণে। কিসের কারণে? আপনার তো ইমান এমন, আজান হয় আপনি বিড়িতে টান মারেন, সিগারেটে টান মারেন, উপরের দিকে ফুমাইলা দেখে কতটুকু উপরে গেল, ঠিক আছে কথা? এই হলো আমার আপনার ইমান। আর সাহাবীর আজান শুনলেই সব কাজ ফেলে দিয়ে কোথায় কথা বলেন না কেন? আমরা কোথায় ছিলাম মনে আছে? আমাদেরকে ভাগ করে দিয়েছে। এই ভাগ করার কারণে কি হয়েছে? আপনাদের এলাকায় অনেক হেফজ মাদ্রাসা আছে না, হাফেজি মাদ্রাসা, মনে করেন এই কয়ারগাছি গ্রামে একটা ছেলে হাফেজ হয়ে গেল। এখন এই হাফেজ ছেলেটা ভালোভাবে হাফেজ হয়েছে, এখন আপনি কি মন চাইলেই ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া তাকে সৌদি আরবের কোনো জায়গায়, অথবা একটা ছেলে আলিম পাস করেছে বা আপনার দৌড়ে হাদিস শেষ করেছে মদিনা ইউনিভার্সিটিতে, উম্মুল কোরা ইউনিভার্সিটিতে, কিং সৌদ, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, অথবা আল আজহার ইউনিভার্সিটি, কাতার ইউনিভার্সিটি সহ আমাদের মুসলিম বিশ্বে থাকা ভালো ভালো ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিসা পাসপোর্ট কোনো প্রকার অনুমোদন ছাড়া যেতে পারবে? কেন? আমরা এখন রাষ্ট্রভিত্তিক কি হয়ে গেছি? কিন্তু আমার কথা বুঝেন আপনারা, সবাই যদি আমরা একই খেলাফতের অধীনে থেকে, আগে যেমন ছিল সারা দুনিয়ার মুসলমান একই খেলাফতের অধীনে থাকবে, তাহলে তো আমার মুসলিম রাষ্ট্রের সীমানায় যেতে, যেমন আজকে আমি চট্টগ্রাম থেকে সকালে রওনা করে আমি রাত 9টায় চলে এসেছি এই কয়ারগাছিতে ঝিনাইদহতে, আমার কি কোনো পাসপোর্ট লেগেছে? না। ভিসা লেগেছে? না। আমার কি কোনো টিকিট কাটতে হয়েছে বিমানে? কিচ্ছু লাগে না, এটা আমার রাষ্ট্রের সীমানা। আমি ইচ্ছা করলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত আমি যেতে পারবো। 57টা মুসলিম রাষ্ট্র যদি বিভক্ত না হয়, আমরা এক থাকতাম, তাহলে আমাদের সীমানা এত কম থাকতো না, আমরাও এই বিশাল আয়তনের মধ্যে ইচ্ছা মতো ঘোরাঘুরি করতে পারতাম। ফেরাউনি ক্যারেক্টাররা মুসলমানদেরকে কি করে দিয়েছে কথা বলছেন না কেন আপনারা? বিভক্ত করে দিয়েছে। আমি তো বর্তমান জামানায় আমাদের হালত বর্ণনা করছি কোথার থেকে, করার থেকে, কিন্তু তারা কিন্তু ঠিকই রাখছে, নিজেদের অবস্থান ঠিক রাখছে। ওই যে বললাম আমার বাড়ি সিলেটে, কিছু উদাহরণ আমি দিতে পারবো, অভিজ্ঞতা আছে আমার অনেক আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় বসবাস করেন। আমাদের সিলেটের মানুষ বেশি লন্ডনে থাকেন, জানেন আপনারা, ইউরোপ আমেরিকার পশ্চিমের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস করেন। তো আপনি পশ্চিমের বেশ কিছু দেশ আছে, ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে, এক দেশের ভিসা থাকলে আপনি অন্যান্য দেশে সহজেই ঢুকতে পারবেন, ভিসাও লাগে না। আবার ব্রিটিশ পাসপোর্টের এত ভ্যালু, ব্রিটিশ পাসপোর্টের এত ভ্যালু, ভিসা ছাড়াই পৃথিবীর বহু দেশে আপনি চলে যেতে পারবেন। ওই দেশের এয়ারপোর্টে গিয়ে ভিসা অন অ্যারাইভাল এটা নিয়ে ঢুকে যেতে পারবেন। আমাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে অবশ্য নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এরকম কয়েকটা দেশ আছে
পাসপোর্ট নিয়েই চলে যাওয়া যায়, ভিসা করা লাগে না, ওই দেশে গিয়ে তারপর আপনার এয়ারপোর্টে নামার পরে ভিসা অন অ্যারাইভাল দিয়ে যেতে পারবেন। কিন্তু ব্রিটিশ বা ব্রিটেনের পাসপোর্ট বা ওই পশ্চিমের অনেক দেশের পাসপোর্টের ভ্যালু, তাদের পাসপোর্টের ভ্যালু আমাদের চেয়ে কম না বেশি, এই জন্য বলে যে আমাদেরকে ভাগ করে দেয় তারা কিন্তু সব ঠিকঠাকই কথা বলেন না কেন, আসেন বাস্তবে দেখাই। যখন ফিলিস্তিনি আমাদের ভাই বোনেরা নির্যাতিত হলো, আমাদের 57টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা জনগণ কি না কি বলে, এটা লজ্জা থেকে বাঁচার জন্য সামান্য স্টেটমেন্ট বিবৃতি দিয়ে শেষ। আর কাফির কাফির ভাই ভাই তারা কি করলো, তারা কেউ কেউ রণতরী পাঠিয়ে দিয়েছে, কেউ বা আবার বিশাল অস্ত্রের ভাণ্ডার পাঠিয়েছে, কেউ আবার সৈন্য পাঠিয়েছে, কেউ বলেছে অর্থ সৈন্যবল অর্থবল যা লাগে সব দিব। আর আমরা তখন কি করছি, কোনো কোনো দেশ খাদ্য পাঠাচ্ছে, কেউ ঔষধ পাঠাচ্ছে। আর কাফির কাফির ভাই ভাই কাফির কাফির তারা কি করছে, সব দিচ্ছে, যা লাগবে তা দিচ্ছে। আপনারা মাঝখানে দেখেছেন কি না, তারা শুধু সব পাঠাইয়াই শেষ করে নাই, উড়ে এসে তাদের জাতি ভাইদেরকে তারা সান্ত্বনাও দিয়ে গেছে। কথা বুঝতে পারছেন আমার? আমাদের তো 57টা মুসলিম রাষ্ট্র এক হওয়া লাগে না, শুধু মধ্যপ্রাচ্যে যে আরব দেশগুলো আছে এরা যদি বলে যে অসভ্যের দল আমাদের ভাই বোনদের উপর তোরা হামলা বন্ধ কর, নইলে এক ফুটা তেল তোরা পাবি না, এক ফুটা তেল পাবি না তোরা, তাহলে এদের যুদ্ধ বিমান যে উপরে উঠে আমাদের ভাই বোনদের উপরে বোমা বারুদ নিক্ষেপ করছে, এক ফুটা তেল যদি না পায় তাদের একটা বিমানও মাটি থেকে আকাশে উঠবে না। আমরা এক থাকতে পেরেছি না? কথা বলেন, এক থাকতে পেরেছি না? 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করত, তাহলে যারজ অসভ্য এই রাষ্ট্রের অসভ্য ইহুদিরা মুসলমানদের ঐক্যবদ্ধ হুঙ্কারে ভূমধ্য সাগরে গিয়ে নিপতিত হয়ে যেত। ফেরাউনরা আমাদেরকে ভাগ করে রেখেছে, আমি আগেই বলেছি ফেরাউন কোনো নাম নয়, এটা একটা ক্যারেক্টার, এটা একটা কি উপাধি ঠিক আছে, কিন্তু এটা একটা ক্যারেক্টার, মানে এই স্বভাবের লোকদের চরিত্র কেমন হয় কোরআনে বর্ণনা করেছেন কি? কথা বলছেন না কেন? নোয়াখালী হইলে না মজা লাগতো, জবাব দেয় তারা। কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষ তো কথা বলে, আমি যতটুকু জানি এই জিনাইদুতে আমি বহুবার এসেছি, কিছুদিন আগেও আমি এসে গেছি। তো যাই হোক, বলছিলাম বিভক্ত করো পরের 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 সেন্টেন্স কি, ভাগ করে রাখা মানুষকে, দলে দলে বিভক্ত করে রাখা, ঐক্যবদ্ধ হতে না দেওয়া, এটা হলো ফেরাউনি আরেকটা নীতি। আপনি দেখেন এই যে আমরা যারা আলেম ওলামা আছি, ব্রিটিশ পিরিয়ড থেকে এই উপমহাদেশে আমাদেরকেও ভাগ করে রেখে দেওয়া হয়েছে, কি কথা ঠিক বলেছি? কৌমি আলিয়া, আর বর্তমানে হুজুরদের ভিতরে যত দল অন্য কোথাও এত দলাদলি নাই। ইসলাম বিরোধীরা চিন্তা করেছে হুজুরদেরকে যদি আলাদা আমরা না রাখি, আপনারা যে যাই বলেন ভাই, বাংলাদেশের মানুষ আলেমদেরকে অনেক ভালোবাসে, কি আপনারা ভালোবাসেন না? তো ফেরাউনি ক্যারেক্টারের লোকজন জানে যেহেতু আলেম ওলামাদের উপর মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসা বেশি, তো এই হুজুর করে যদি এক রাইখা দেই তাহলে বিপদ আছে, বিপদ আছে। ফেরাউনও যেমন মানুষকে এক হতে দেয় নাই, ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা তারা ইসলামের শক্তি ঐক্যবদ্ধ হোক তারা এটা চায় না বলে আলেম ওলামাদেরকে বিভক্ত রাখার জন্য যা করা দরকার তাই করে, মাঝে মাঝে কাউরে কুলে তুলে মাঝে মাঝে আবার উপরে তুলে আশারও মারে। কারণ ওলামাদেরকে ভাগ করে রাখতে পারলে ইসলামকে ইসলামকে দুর্বল করে রাখা যাবে। যদি ওলামায়ে কেরাম এক থাকতেন, আপনাদের কি মনে হয় কিছু কিছু ওলামা আজকে মজলুম, তারা কি মজলুম হতেন? না, এটা আমাদের কারণেই হয়েছে। আজকে রাতে যদি বাংলাদেশের সমস্ত আলেম
এক টেবিলে বসে ঘোষণা দিতে পারেন আমরা সবাই ভাই ভাই হয়ে গেলাম কি কওমি কি আলিয়া আলিয়ার আলেম আমার ভাই কওমির আলেম আমাদের ভাই আগামী কাল যে সূর্যোদয় হবে সেই সূর্য ইসলামের পক্ষের সূর্য কোরআনের পক্ষেই থাকবে একটা নতুন আলো উদ্দীপনা মানুষের মাঝে আসবে কথা কি বোঝা যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেমন ঘর থেকে মন চাইলেই বের হওয়া যায় না ঠিক তেমনি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও সব কথা বলা যায় না وجعل اهلها شيعا ফেরাউনের ক্যারেক্টার ছিল সে মানুষকে দলে দলে বিভক্ত করে রেখেছিল এই বললাম মোট কয়টা আরো জোরে বলেন তিন নাম্বার হলো يستضعف طائفة منهم شابر تار الاكار تار جنبو در اكتی دول كه بشي دور بول كوره ركه چلو يستضعف شه دور بول كوره ركه چلو طائفة اكتی دول كه منهم تا در مدد تهكه شه تار جنبو در مدد تهكه اكتی دول كه دور بول كوره ركه چلو জুরে বলেন কয়টি দল সেই দলের নাম হলো বনু ইসরাইল জুরে বলেন সেই দলের নাম কি বনু ইসরাইল আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন মজার তথ্য চলে যাচ্ছে এখন আসেন ফেরাউন বনু ইসরাইল কে কেন দুর্বল করে রেখেছে এর কারণ আছে না নাই শুনে নেবার সেই কাহিনী আমি খুব সংক্ষিপ্ত একটা কিচ্ছা বলবো ঘটনা বলবো আপনারা শুনবেন তো আচ্ছা এর আগে আসেন বনি ইসরাইলের পরিচয় দিই এই যে বললাম যে বনি ইসরাইল দলকে দুর্বল করে রেখেছিল এই বনি ইসরাইল এরা আবার কারা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটা তথ্য দেই তিনি তো খলিলুল্লাহ আল্লাহর খলিল আর ওনার আরেকটা পরিচয় হচ্ছে ইব্রাহিম নবীর পরে পৃথিবীতে যত নবী এসেছেন আমাদের নবী পর্যন্ত সব নবী রাসূল ছিলেন ইব্রাহিমি বংশের সুবহানাল্লাহ এজন্য ইব্রাহিম নবীর উপাধি হলো আবুল আম্বিয়া আবুল আম্বিয়া এর অর্থ হলো নবীগণের পিতা কারণ ইব্রাহিম নবীর পরে সব নবীর বাপ এরা কোন বংশের আমাদের নবীও কার বংশের ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মুসা নবী কার বংশের মুসা ঈসা জাকারিয়া ইয়াহইয়া যত নবী ইব্রাহিম নবীর পরের নবী সব নবীর বাপ কে আমাদের বাপ কে এটাও কইতে পারলেন না আমাদের বাপ কে তিনি কি নিজে নিজে জোর করে বাপ হয়ে গেছেন নাকি না তাকে বাবা বানিয়েছেন কে আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স হয়ে গেছে কোনো সন্তান নেই কোনো কি নাই আমরা সন্তান না হলে শিরক আরম্ভ করে দেই গ্রামে গঞ্জে দেখা যায় অনেক মানুষ কুফরি করে অনেক নানা ধরনের চিকিৎসা করে দেখা যায় মানুষের কোমরে তাবিজ এরপরে হাতের মধ্যে তাবিজ গিয়ে কয় আমার আমার তো বাচ্চা হয় না বউয়ের বাচ্চা হয় না মহিলারা এই ক্ষেত্রে এগিয়ে আছে গিয়ে কয় আমার তো বাচ্চা হয় না কি করব কয় এই নেন তাবিজ তাবিজ ব্যবহার করেন আপনার যদি বাচ্চা না হয় কোনো হুজুর কিংবা কোনো দরবার অথবা কোনো তাবিজ কি আপনাকে সন্তান দিতে পারবে নাকি সন্তান দেওয়ার মালিক যিনি সবাই বলেন তিনি কে তো সন্তান কি কোনো মানুষ দিতে পারে নাকি তো চাইতে হবে কার কাছে খবরদার শিরকের ধারে কাছে ও যাও যাবে না শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক হলো সবচেয়ে বড় জুলুম এটা আল্লাহর উপর জুলুম শিরক হলো কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ যে ব্যক্তি শিরক করে মারা যায় তার জন্য জান্নাত যিনি হারাম করে দেন তিনি কি আল্লাহ ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার
নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন আর জাহান্নামকে তার জন্য আবাসস্থল যিনি বানিয়ে দেন তিনি কে আল্লাহ ইব্রাহিম নবীর সন্তান নাই 86 বছর হয়ে গেল তিনি সন্তান চাইলেন কার কাছে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব আমাকে একটা সন্তান দাও তার দোয়া কবুল করে আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হানিম ও আমার খলিল ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করলাম আর তোমাকে এক ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম কত বছরে পেলেন এই ছেলের নাম রাখলেন ইসমাইল জোরে বলেন কি রাখলেন কি পরীক্ষা আমি সেই দিকে যাব না সংক্ষেপে বলছি বনু ইসরাইল কেমনে আসছে আল্লাহ আদেশ দিলেন তোমার এই নবজাতক শিশু সন্তান আর তোমার বউ এই দুইজনকে নিয়ে চলে যাও মক্কা নগরীতে ইব্রাহিম নবী হিজরত করে এসেছিলেন ফালিস্তিনে বর্তমান কি ফিলিস্তিনে এখন পরীক্ষা নিচ্ছেন আল্লাহ বলছেন তোমার বউ আর তোমার সন্তান দুইজনকে নিয়ে রেখে আসো কোথায় মক্কায় মক্কায় রেখে আসলে এবার এই দুজনকে কেন্দ্র মা আর ছেলে মা আর ছেলে হাজেরা এবং ইসমাইল এই দুইজনকে কেন্দ্র করে মক্কায় একটা সভ্যতা গড়ে উঠল এই ইসমাইল আলাইহিসসালামের বংশে আর কোনো নবী রাসূল আসলেন না বাপ বেটা দুজন কাবা শরীফ বানানোর সময় পুনর্নির্মাণের সময় দোয়া করেছিলেন ওই দোয়া আল্লাহ কবুল করেছেন এই জন্য ইসমাইল আলাইহিসসালামের বংশেই আসলেন আমাদের আখেরী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাঝখানে আর কোনো নবী রাসূল এই বংশে তাহলে আমাদের নবী হলেন বানু ইসমাইল বানু ইব্রাহিম নবীর আরেক বউ নাম হলো সারা তিনি ছিলেন বন্ধা আমার বোনেরা আজকে মাহফিলে আছেন খবরদার বোনেরা দেখেন তো বন্ধা নারীর ঘরে আল্লাহ সন্তান দিয়েছে আপনি কোথায় যাচ্ছেন তাবিজ যাচ্ছেন শিরক করছেন খবরদার আমার বোনেরা এই বন্ধা নারীর ঘরে বার্ধক্য বয়সে সন্তান দিয়েছেন কে এটা কোরআন থেকে আপনারা পড়ে নেবেন ওই যে লুত আলাইহিসসালামের জাতির উপরে গজব আসার আগে ফেরেশতা আগে দেখা করেছে সেই ইব্রাহিম নবীর সাথে কোরআনী কাহিনী আছে এরপরে সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে তাকে তো সারার ঘরে বুড়া বয়সে একটা সন্তান হলো সেই ছেলের নাম হলো ইসহাক জোরে বলেন তো সেই ছেলেটার নাম কি বাপের নাম কি জোরে বলেন ইব্রাহিমের ছেলে ইসহাকের ঘরে আরেকটা ছেলে হলো নাম হলো ইয়াকুব নাম হলো ইয়াকুবের বাপের নাম ইসহাক ইসহাকের বাপের নাম ইব্রাহিমের ছেলের নাম ইসহাক ইসহাকের ছেলের নাম ইয়াকুব নবীর একটা উপাধি ছিল ইসরাইল কি ছিল যিনি ইয়াকুব তিনি ইসরাইল যিনি ইসরাইল তিনি ইসরাইল এই শব্দটির হিব্রু ভাষার অর্থ হলো আল্লাহর বান্দা অর্থ কি ইয়াকুব নবীর 12টা ছেলে সুবহানাল্লাহ কয়টা ছেলে ইসরাইলের 12 ছেলে এই 12 সন্তানকে বলা হয় বনি ইসরাইল এই 12 ছেলের মধ্যে আবার এক ছেলে ফুটফুটে সুন্দর যাকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন সুবহানাল্লাহ সেই ছেলের নাম কি ইসরাইল মাশাআল্লাহ তার বাবা তাকে খুব ভালোবাসতেন বাকি 10 ভাই আরেক মায়ের ঘরে হিংসা করে ইউসুফ নবীকে ফেলে দিয়েছে কোথায় ওই কুয়া থেকে একটা কাফেলা তারে উঠাইলো মিশরে নিয়ে বিক্রি করলো আজিজে মিশর কিনলেন সেখান থেকে জুলাইখার অপবাদে জেলখানায় গেলেন জেলখানার থেকে বের হয়ে এবার তিনি মিশরের ক্ষমতার মসনদে বসে গেলেন ওইদিকে দুর্ভিক্ষ লেগে গেছে ফিলিস্তিনের কেনানে তার বাইরে এসেছে মিশরের সরকার থেকে সহযোগিতা নেওয়ার জন্য এখানে এসে পরিচয় হয়েছে লম্বা ঘটনা সংক্ষেপে বলছি এক পর্যায়ে ইউসুফ নবী তার ভাইদেরকে বললেন আমার পুরা ফ্যামিলি আমার বাবা সহ সবাইকে নিয়ে ফালিস্তিন থেকে চলে আসো কোথায় জোরে বলেন না কেন এবার এই বনি ইসরাইলরা মিশর ত্যাগ করে চলে এসেছে কোথায় সরি ফিলিস্তিন ত্যাগ করে চলে এসেছে কোথায় ইউসুফ নবী শাসন করলেন কয়েক শতাব্দী মিশর শাসন করছে কারা জোরে বলেন কারা এটা না বুঝলে তো এই আয়াতের তাফসীর বুঝবেন না আপনারা মিশর শাসন করছে কারা এখন বনী ইসরাইল
ইউসুফ নবী দুনিয়া থেকে চলে গেলেন বনি ইসরায়েলরা আবার ক্ষমতার অপব্যবহার আরম্ভ করল ক্ষমতার অপব্যবহার বুঝেন তো আপনারা যেটা করা দরকার ওইটা না করা করা দরকার মানুষের খেদমত আরম্ভ হয়েছে পেটের খেদমত অবশ্য এগুলো আমাদের আশপাশে নাই আরম্ভ হয়ে গেল অনাচার আল্লাহ বনি ইসরায়েলদের থেকে এই ক্ষমতা ছিনায় নিলেন ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ ছিনায় নেওয়ার মালিক কে আল্লাহ এবার বনি ইসরায়েলদের উপরে আল্লাহ চাপায়া দিলেন ফেরাউনি সাম্রাজ্য কি সাম্রাজ্য এবার ফেরাউনরা মিশর শাসন আরম্ভ করলো এখন এত শতাব্দী এত বছর মিশর শাসন করেছে বনি ইসরায়েলরা এরা যেন ফেরাউনি সাম্রাজ্য হটায়া দিয়া আর কোনদিন মিশরকে শাসন করতে না পারে এই জন্য ফেরাউন বনি ইসরায়েলের উপরে অত্যাচার অবিচার অনাচার জুলুম আরম্ভ করলো এই কথা আল্লাহ বলেছেন ইয়াসতাদাইফু তাইফাতাম মিনহুম সে তার এলাকার একটা দলকে দুর্বল করে রেখেছিল তাহলে ফেরাউনি একটা চরিত্র হলো এমন যাদের কারণে যাদের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহর অনুগ্রহ আছে যারা পৃথিবীর নেতৃত্বে চলে আসতে পারে জনপদের নেতৃত্বে চলে আসতে পারে তাদেরকে নানা কায়দায় জুলুম নির্যাতন করে দমাইয়া রাখা এটা হচ্ছে ফেরাউনি চরিত্রের আরেকটা নমুনা বোঝা যায় কথা ইয়াসতাদাইফু তাইফাতাম অনেক জায়গায় ফেরাউনের কথা বলা যায় না আমি এক জায়গায় ফেরাউন থেকে আলোচনা করছি একজন কই হুজুর এটা বাদ দেওয়া যায় না কইলাম ওয়াজ চলে ফেরাউনের অসুবিধা হয় আপনার বুঝলাম না তো আমি কি বলেন এরকম আছে আমি বললাম ফেরাউনের চরিত্র তো এরকম থাকবে তাই বলে আপনি নিজের ঘাড়ে নিজের গায়ের উপর নিজেই টেনে নেন কেন পরে তো মানুষ নাম পাল্টাই দিবে ঠিক আছে কথা তাহলে শুনেন আল্লাহ বলছেন ইন্না ফিরাউন আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত আরম্ভ করেছিল দুই নাম্বার ওয়াজালা আহলাহা শিয়া সে তার জনপদের লোকদেরকে বিভক্ত করে রেখেছিল আর তিন নাম্বার বললাম ইয়াসতাদাইফু তাইফাতাম মিনহুম সে তার এলাকার একটা দলকে দুর্বল করে রেখেছিল মুখস্থ হচ্ছে তো বাকি থাকলো কয়টা সেটা কি বলবো নাকি অসুবিধা হবে না তো এটা মারাত্মক কিন্তু বলবো চার নম্বরটা হলো يُذَبِّحُ أَبْنَاءَهُمْ وَيَسْتَحْيِي نِسَاءَهُمْ সে ওই দলের মানুষদের ঘরে যখন শিশু সন্তান জন্ম নিত দেখতো এটা ছেলে না মেয়ে ছেলে হলে বলতো সাথে সাথে জবাই করো আর মেয়ে হলে বলতো বাঁচিয়ে রাখো এখন আপনারা বলবেন হুজুর ছেলে হলে ছেলেগুলাকে ফেরাউন কেন জবাই করে ফেলতো কারণ ফেরাউন একটা স্বপ্ন দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে মিশরে ফেরাউনের বংশের ঘর বাড়ি জ্বালিয়ে ছাই করে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েল বংশের কারো ঘর বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয় না এই স্বপ্ন দেখার পরে তার টেনশন বেড়ে গেল সে তার রাজ্যের সকল স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করে বলল আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও তারা বলল অচিরেই বনি ইসরায়েলের ঘরে এমন একটা শিশু সন্তানের জন্ম নিবে যার মাধ্যমে তোমার ফেরাউনের সাম্রাজ্যের পতন হবে এই কথা শুনে ফেরাউনের টেনশন বাড়ল না কমল তখন সে তার সভাসদ আহ্বান করল সভাসদ আহ্বান করে সিদ্ধান্ত নিল যেহেতু বনি ইসরায়েলের ঘরে একটা ছেলে সন্তানের জন্ম হবে এখন কার ঘরে কোন ছেলে সন্তান আসবে আমরা তো জানি না এজন্য আমি আইন পাশ করলাম আমার মসনদকে টিকায় রাখার স্বার্থে এই বনি ইসরায়েলের ছেলে সন্তান যেহেতু হুমকি এখন থেকে বনি ইসরায়েলের ঘরে যখন ছেলে সন্তান জন্ম হবে আমার সৈন্যবাহিনী অর্ডার দিলাম সঙ্গে সঙ্গে ছেলে হলেই সাথে সাথে জবাই করে ফেলবা এই বর্তমান বিশ্বে
এখনো ফেরাউন আছে দেখেন না আপনারা ফিলিস্তিনে নারী পুরুষের পাশাপাশি অবুজ বাচ্চাগুলো এই বর্তমান যুগের নব্য ফেরাউনদের হাত থেকে রেহাই পায় তাহলে বোঝা গেল নিজের গদির জন্য যাদেরকে হুমকি মনে করে নব্য ফেরাউনরা তাদেরকে জবাই করে হত্যা করে কিয়ামত পর্যন্ত অনেক ফেরাউনি ক্যারেক্টার আসবে যারা এই রকম করে তাদের জন্য যারা হুমকি মনে করবে ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা তাদের নিজেদের জন্য যাকে হুমকি মনে করবে সেই সকল মানুষগুলো যদি নিরপরাধী হয় অপরাধী তকমা লাগিয়ে ভালো মানুষকে দুনিয়া থেকে নির্বিচারে হত্যা করা এটা হলো ফেরাউনি চরিত্রের আরেকটা নমুনা ফেরাউন এইভাবে করে বনি ইসরাইলের ঘরে ছেলে সন্তান জন্ম নিলে হত্যা করত এই হত্যার বছরগুলোতে মুসা নবীর জন্ম হয়েছে জোরে বলেন কার জন্ম আপনাদেরকে কষ্ট হচ্ছে না আমি যদি আর 15 মিনিট আপনাদেরকে কষ্ট দেই কষ্ট না না শুনেন কম কথা কাজের কথা কম কথাই কিন্তু এই 15 মিনিট ধৈর্য রাখেন আপনারা এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো শুনবেন তো আপনারা এই হত্যার বছরগুলোতে জন্ম হয়েছে যার নাম কি জোরে বলেন এখন মুসা নবীকে জন্ম দিয়ে মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন আমার ছেলেটার যে জন্ম হয়েছে ফেরাউনের বাহিনী যদি খবরটা পায় তো এসেই আমার ছেলেটাকে জবাই করে ফেলবে তিনি যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন আল্লাহ তাআলা তার বান্দিকে ইলহাম পাঠালেন মুসা নবীর মায়ের দিলে আল্লাহ ইলহাম ঢেলে দিলেন আল্লাহ বললেন ও আমার বান্দি দুশ্চিন্তা করো না টেনশন করো না তোমার এই নবজাতক সন্তানকে আল্লাহ কোরআনে বলেছেন ফাকদি ফি কিতাবু তাকে একটা সিন্ধুকের ভেতরে ঢুকায় দাও এরপরে সেই সিন্ধুকটাকে নদীতে ভাসিয়ে দাও একজন মা তার নবজাতক সন্তানকে সিন্ধুকের ভেতরে ঢুকে ভাসিয়ে দেওয়া এটা মায়ের জন্য সহজ না কঠিন জুড়ে বলেন সহজ না কঠিন মায়ের জন্য এটা বড় কঠিন কাজ কিন্তু আল্লাহ তাআলা মুসা নবীর মাকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বললেন কোরআনে আল্লাহ এই কথাগুলো উঠিয়ে দিয়েছেন মুসা নবীর মাকে আল্লাহ বললেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মুরসালিন আমার বান্দি তুমি কোনো টেনশন করো না চিন্তা করো না হতাশ হয় না খুব শীঘ্রই তাড়াতাড়ি আমার আমি তোমার বাচ্চাকে তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দেব সাথে সাথে তোমাকে এই সুসংবাদও দিচ্ছি তোমার এই শিশু ছেলেটাকে আমি রাসূলও বানিয়ে দেব মুসা নবীর মা এবার তার ছেলেটাকে সিন্ধুকের ভেতরে ঢুকায় নদীতে ভাসায়া দিলেন আর তার মেয়েকে বললেন ও আমার মেয়ে তোমার ভাইয়ের সিন্ধুকটার দিকে নদীর পারে হেঁটে হেঁটে নজর রাখো এটা কোথায় যায় মুসা নবীর বোন এবার নদীর তীরে হাঁটছেন খেয়াল রাখছেন সিন্ধুকটা কোথায় যায় সিন্ধুক নদীর স্রোতধারায় চলতে 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 একেবারে ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল ফেরাউনের স্ত্রী পুণ্যবতী নারী আসিয়া তিনি তার দাসীদেরকে হুকুম করলেন ঘাটে একটা সিন্ধুক দেখা যায় সিন্ধুকটা উঠায় আনো দাসীরা এবার সিন্ধুক উঠায় আনলেন সিন্ধুকটা খোলা হলো দেখা গেল ফুটফুটে সুন্দর একটা বাচ্চা বলেন তো নবীদের চেহারা সুন্দর হয় কম না বেশি আসিয়া ছিলেন সন্তানহীনা মহিলা কোনো সন্তান ছিল না সিন্ধুক খোলার পরে যখন তিনি সিন্ধুকের ভেতরে এত সুন্দর ফুটফুটে একটা ছেলে দেখলেন সঙ্গে সঙ্গে মায়ায় পড়ে সন্তানটাকে নিজেই তিনি কুলে উঠায় আনিলেন ঠিক এই সময়ে ফেরাউন চলে আসলো ফেরাউন এসে বলল আমার স্ত্রী আসিয়া তোমার কুলে একটা ছেলে সন্তান দেখা যায় এত সুন্দর ছেলে তুমি কোথায় পেলে আসিয়া ঘটনা শোনালেন বললেন আমরা এই ঘাট থেকে সিন্ধুকের ভেতর থেকে এটা পেয়েছি তখন ফেরাউন বলল হায় হায় কি বলো কুরায়া পেয়েছ কার বংশের কোন বংশের এটা তো জানি না আমি এমনি আছি জ্বালায় টেনশনে এটা বনি ইসরাইলের বাচ্চাও হতে পারে দাও আমার কুলে এখনই আমি জবাই করি আসিয়া তখন কি বললেন আসিয়ার কথাটা আল্লাহর এত ভালো লাগলো আসিয়ার কথা আল্লাহ কোরআনে তুলে
খুলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, আসিয়া তখন বললেন, ওয়াকালাতি ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আসিয়া বললেন, প্রিয় স্বামী আমার ফেরাউন, তাকায়া দেখো এত সুন্দর বাচ্চা, কুররাতু আইনিল্লি ওয়ালাক, এই বাচ্চা তোমার আমার উভয়ের জন্য চক্ষু শীতলকারী হতে পারে, লা তাকতুলুহু এই বাচ্চাটাকে হত্যা করো না, আসা আইয়ান ফারা এই সন্তান আমাদের কাজে লাগতে পারে, উপকারে লাগতে পারে, আও নাত্তাখিযাহু ওয়ালাদা অথবা চলো আমরা এই সন্তানটাকে আমাদের ছেলে হিসাবে গ্রহণ করি, কারণ আমাদের তো সন্তান নাই। এখন বউয়ের কথা শুনে ফেরাউনের দিল গলে গেল। ফেরাউন বলল, ঠিক আছে আসিয়া, তোমার যেহেতু ইচ্ছা সন্তানটাকে রেখে দাও। ফেরাউন চেয়েছিল মুসা নবীর জন্ম প্রতিরোধ করবে, জন্ম ঠেকাইয়া দিবে, আর আল্লাহ তাআলা মুসা নবীকে পাঠায়া একেবারে ফেরাউনের ঘরের ভেতরে আবার ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা নিজের মসনদের জন্য নির্বিচারে হত্যাকাণ্ড চালায়, কিন্তু শেষ পর্যন্ত ফেরাউনি ক্যারেক্টারের লোকদের মসনদ তাদের আশেপাশের লোকদের মাধ্যমেই চলে যায়, টেরও পায় না, কারণ সকল কৌশলের উপরে, সকল কৌশলের উপরে যার কৌশল বিজয়ী হয়, জুড়ে বলেন তিনি কি? আমরা তো মাছ মাংস শাক সবজি খাই, কিন্তু শিশু সন্তান তার খাবার হলো বুকের দুধ। এবার এই শিশু সন্তানকে বুকের দুধ পান করানোর জন্য বিভিন্ন জায়গা থেকে ধাত্রী মহিলাদেরকে আনা হলো। আশ্চর্যের ব্যাপার, এই সন্তান কোনো ধাত্রীর স্তনে মুখ লাগায় না। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া বড় টেনশনে পড়ে গেলেন, শিশু সন্তানকে কেমনে বাঁচানো যায়। ওইদিকে মুসা নবীর বোন খোঁজ নেওয়ার জন্য কৌশল করে রাজপ্রাসাদে ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ, তিনি যখন এই অবস্থা দেখলেন মুসা নবীর বোন, তখন কি বললেন? আল্লাহ তার কথাও কোরআনে উঠাইয়া দিয়েছেন। মুসা নবীর বোন তখন আসিয়াকে বললেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুনুহু ওয়া হুম লাহু নাসিহুন। আমি কি তোমাদেরকে, আমি কি আপনাদেরকে এমন একটা পরিবারের, এমন একটা ফ্যামিলির সন্তান দিব যেই ফ্যামিলি এই বাচ্চার দেখাশোনা করবে, এই বাচ্চাকে দুধ পান করাবে, দেখাশোনা করবে, লালন পালনের দায়িত্ব নিবে? আসিয়া বললেন, কোন সেই পরিবার, যাও নিয়ে আসো। মুসা নবীর বোন এবার খুশিতে দৌড়ে দৌড়ে বাড়িতে গেল, মাকে গিয়ে বলল, মা গো, তুমি তো তোমার ছেলে হারিয়ে ছেলেকে নদীতে ভাসাইয়া দিয়ে টেনশন করছো, আসো, সুযোগ তুমি পেয়ে গিয়েছ। সব ঘটনা শুনালেন। এবার তিনি তার মাকে নিয়ে যখন ফেরাউনের প্রাসাদে ঢুকলেন, আর আসিয়ার কোল থেকে যখন নিজের সন্তান, এটা তো কেউ আর জানে না, তার সন্তানকে কোলে নিলেন, দেখা গেল যে শিশু মুসা নবী কোনো ধাত্রীর স্তনে মুখ লাগায় না। সেই মুসা নবী এবার নিজের মায়ের কোলে যাওয়ার পরে আপন আনন্দে মায়ের স্তন থেকে তিনি দুধ পান আরম্ভ করে দিলেন। আসিয়া বললেন, তোমার স্তন থেকে যেহেতু শিশু দুধ পান করেছে, সুতরাং এখন থেকে তুমি এই রাজপ্রাসাদে থাকবা। ফেরাউনের কাছে আসিয়া অনুমতি চাইলেন। ফেরাউন বলল, আমি শুধু অনুমতি দিলাম না, অনুমতির পাশাপাশি তুমি যেহেতু বাচ্চাটাকে পছন্দ করেছো, এই বাচ্চাকে এই মহিলা লালন পালনের কারণে প্রত্যেক মাসে আমার সাম্রাজ্য থেকে আমি তাকে স্যালারিও দিব। দেখছেন কারবা আল্লাহর সিদ্ধান্তটা কেমন? যে মুসার ভয়ে ফেরাউন এত বিচার করছে, সেই মুসাকে ফেরাউনের ঘরে ঢুকাইয়া এবার বড় করতেছেন কে? কথা কন না কেন? ফেরাউনি চরিত্রের লোকেরা এমনই, এরা নিজেরা মনে করে সব জানে, কিন্তু তার আশপাশ থেকে সব একসময় নাই হয়ে যাবে, সে নিজেই বুঝে না, নিজে মনে করে সব বুঝে, আসলে কিচ্ছু বুঝে না। বলেন তো, সব কিছু যিনি জানেন তিনি কি? এই জন্য তার নাম হলো আলিম, তার নাম হলো হাকিম, আল্লাহর নাম হলো কি বললাম? আলিম মানে হচ্ছে তিনি সব জানেন, হাকিম মানে হলো মহাজ্ঞানী প্রাজ্ঞ, সব কিছুর খবর যার কাছে আছে তিনি কি? আল্লাহ।
মুসা নবী এবার বড় হয়ে গেলেন শুনতেছেন তো আপনারা জি বড় হয়ে গেলেন যুবক আল্লাহ বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমাও ওয়া ইলমা যখন মুসা যৌবনে চলে গেলেন আল্লাহ মুসা নবীকে দুইটা জিনিস দিলেন জুড়ে বলেন কয়টা দুইটা ইলম এবং হিকমত জ্ঞান এবং প্রজ্ঞা দিলেন মুসা নবী একদিন দুপুরবেলা ঘুরতে বের হয়েছেন দেখলেন দুইজন লোক ঝগড়া করছে একজন ফেরাউনের বংশের আরেকজন মুসা নবীর বংশের ফেরাউনের বংশের লোকেরা তো জনপদ চালায় শাসন করে এখন বলেন তো কারো যদি কাছের কোনো লোক ক্ষমতায় থাকে তাহলে বাদবাকি চেলা চামুন্ডা দে সাহস তখন কম থাকে না বেশি থাকে চিনস আমারে চিনস এরকম একটা অ্যাডাম ভাবসাব নিয়ে চলে আসে না নাই কিন্তু ভালো মানুষ যারা এরা আরো বিনয়ী হয় এরা আরো কি হয় তো কারবারটা এমনই ফেরাউনের বংশের এক লোক মুসা নবীর বংশের লোকের উপরে নির্যাতন করছে মজলুম ব্যক্তিটি মুসা নবীকে দেখে তার কাছে সাহায্য চাইল মুসা নবী এগিয়ে গেলেন তিনি মীমাংসা করে দিতে চাইলেন কিন্তু ফেরাউনের লোকটা ফেরাউনের বংশের লোকটা ঘাট তেরা সে কথাই শোনে না মুসা নবীর রাগ ছিল কম না বেশি মারছেন একটা ঘুষি এক ঘুষি দেই সে শেষ মরে গেছে এখন আপনারা বলবেন হুজুর কিল নিলে কি মানুষ মরে আচ্ছা বক্সিং খেলা আছে না তারপর আরেকটা আছে না রেসলিং মানুষের শরীরে এমন পাঁচ ছয়টা সেন্সিটিভ জায়গা আছে ঠিক মতো ঘুষি মারলে কিন্তু মানুষ কি হয় মারা যেতে পারে তো মুসা নবী তো এমনিই ছিলেন রাগী নবী আর নবীদেরকে সুঠাম শক্তিশালী করেছেন কে আসলে কিলটা মারছেন রাগের চুটে ভাবেন নাই মারা যাবে কিন্তু এটা কি মারা গেছে এই খবর ফেরাউনের কাছে গেছে ফেরাউন এবার বলল মুসাকে গ্রেফতার করো এখন যখন ফেরাউন এই কথাটা বলল সভাসদে একজন ব্যক্তি ছিলেন যিনি মুসা নবীকে পছন্দ করতেন কোরআনে তার কথা বলা হয়েছে এইভাবে ওয়াজা আরাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ওই ব্যক্তি দূরে দূরে এসে মুসা নবীকে বললেন মুসা পালাও নইলে ফেরাউন তোমাকে ধরে জেলখানায় ঢুকায় দিবে মুসা নবী তখন হিজরত করলেন অজানা গন্তব্যে তিনি পথ চলা আরম্ভ করলেন পথ চলতে 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 মাদায়েনের একটা কুয়ার কাছে পিপাসার্ত অবস্থায় তিনি দাঁড়ালেন খুবই ক্লান্ত পরিশ্রান্ত পিপাসার্ত ভাবলেন এই কুয়া থেকে পানি পান করবেন কিন্তু দেখলেন কুয়ার মধ্যে লম্বা লাইন কিছু রাখালেরা তাদের পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে পশুর পালকে পানি পান করাবে এদিকে দূরে দুইটা মেয়েকে দেখলেন দাঁড়িয়ে আছে পশুর পাল নিয়ে তাদেরকে দেখতে অসহায়ের মতো দেখাচ্ছে তিনি দুই মেয়ের কাছে গিয়ে বললেন কি ব্যাপার অসহায়ের মতো দাঁড়িয়ে আছো কেন দুই মেয়ে তখন বলল আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নেই আছেন আমাদের এক বাবা আবুনা শাইখান কাবীরা আমাদের বাবা অতিশয় বৃদ্ধ এই কারণে আমরা আমাদের পশুর পাল নিয়ে মরুভূমিতে আসি কিন্তু আমরা তো মহিলা মানুষ পুরুষদের ভিড়ের মধ্যে আমরা যাই না দিনদার মহিলা কখন পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে চলে না কিন্তু আমাদের সমাজে দেখা যায় পুরুষের সাথে এরকম ঘেঁষাইয়া 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 চলে অবশ্য এই ধরনের নারী কয়ার গাছি আর কালীগঞ্জে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি কোন আপনারা আছে এরকম একজন নারী ইমানদার মুমেন নারী তিনি কি কখনো পুরুষের সাথে ঘেঁষায় ঘেঁষায় হাঁটেন নাকি একজন নারী যখন পথ চলবেন পর্দা করে তিনি পথের এক পাশে হাঁটবেন শুধু নারী নয় পুরুষ মানুষও পথের এক প্রান্তে হাঁটবেন কিছু কিছু ছেলে পেলে আছে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে এরকম আছে না নাই এটা সুন্নতি তরিকা নয় রাস্তার এক সাইড দিয়ে হাঁটবেন মেয়েদেরকে দেখলে সম্মান করবেন মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না কারণ মেয়েরা হলো নারীর জাতি নারী হলো মায়ের জাতি মায়ের জাতিকে সম্মান দিয়েছেন কি যেন খবরদার যুবক ভাইয়েরা মহিলাদেরকে ডিস্টার্ব করবেন না বোনদেরকে রাস্তাঘাটে তাদেরকে সমস্যাগ্রস্ত করবেন না আর আমার বোনেরা যারা আছেন ঘর থেকে বের হলে পর্দা করে বের হবেন চাকরি ব্যবসা সবই তো করা যাবে কোনো অসুবিধা নাই শুধু পর্দা মেনটেন করে করতে হবে ঢলাঢলি মাখামাখি পুরুষের সাথে করা যাবে না আপনার
জন্য যে সকল 14 জন পুরুষ মাহরাম তারা ছাড়া বাদবাকি কারোর সাথে অপ্রয়োজনে কথাও আপনি বলবেন না কারণ নারীদের কণ্ঠটাও সতরের অন্তর্ভুক্ত করেছেন কি আল্লাহ কিছু কিছু মহিলা আছে জুরে জুরে চিল্লায়ে কথা কয় না এটা ঠিক না কারণ আপনার কণ্ঠ নারীর কণ্ঠের মধ্যে একটা আকর্ষণ আছে না নাই কণ্ঠের মধ্যেও আকর্ষণ আছে কারণ বিপরীত লিঙ্গের প্রতি এরকম একটা অ্যাট্রাকশন আকর্ষণ সৃষ্টিগতভাবে দিয়েছেন যিনি তিনি কি আল্লাহ নারীর কণ্ঠ শুনলে যেমন পুরুষের ভালো লাগে পুরুষের কণ্ঠ নারীর যেমন ভালো লাগে তবে নারীরা নিজেদেরকে ফেতনা থেকে বাঁচানোর জন্য ধীরে কথা বলবেন আস্তে কথা বলবেন কণ্ঠটাও সদরের অন্তর্ভুক্ত কিন্তু কিছু কিছু মহিলা রাস্তাঘাটে বের হলে বাজারে ঘাটে গেলে চিল্লাই চিল্লাই কথা বলে পুরুষদের সাথে ইচ্ছামতো কথা বলে আড্ডা দেয় বিভিন্ন গ্রামে গঞ্জে ফেরিওয়ালা আসে ফেরিওয়ালার সাথে বসে আড্ডা মারে এইরকম মহিলা আমাদের চিনাইদতে নাই কি কোন আপনারা আল্লাহ আমার বোনদেরকে হেদায়াত দেন আমিন আজকে কি মহিলা আছেন মাহফিলে আছে আছে তাহলে তো আমার আমার বোনেরা বেশি না মহিলা তো বেশি থাকবেই কারণ ইসলামে মহিলার অবদান কথা কোন না কেন আপনারা সরব লাগে না সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা সর্বপ্রথম শহীদ হয়েছে ইসলামের জন্য আপনারা না মহিলারা মহিলাদের অবদান ইসলামে আমার সম্মানিতা মাদেরকে বোনদেরকে বলবো প্লিজ এরকম ঘেঁষা ঘেঁষি করে চলবেন না একজন নারী তার চরিত্রকে হেফাজত করবে শুধু নারী নয় পুরুষও চরিত্র হচ্ছে সবচেয়ে বড় সম্পদ চরিত্র হলো সবচেয়ে বড় সম্পদ আচ্ছা আমরা কোন জায়গায় জানি ছিলাম মনে আছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের এটা আমি ফিনিশিং এর দিকে যাচ্ছি মুসা নবী কয়টা মেয়ে দেখলেন দুইটা তো বললেন ঠিক আছে তাইলে তোমাদের পশুর পালকে তোমরা পানি পান করাইতে দেরি হয় মানে সব পুরুষ যাওয়ার পরে তারা যায় পানি পান করায় আর কিছু কিছু মেয়েরা আছে ছেলে দেখলে আরো বের হয় এটা কেন বললাম আপনারা রাগ করবেন না তো কিছু মহিলা ঘর থেকে বের হলে দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে হাজবেন্ড বলছে কই গো তোমার এখনো হয় না হলো কয় আশকারা দিছি মাসকারাটা বাকি আছে আরো কিছুক্ষণ অপেক্ষা করো যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় দুই তিন ঘন্টা সাজগুজ করে এই মহিলার চরিত্র খারাপ কারণ পর পুরুষকে দেখাবার জন্যই সে ঘন্টার পর ঘন্টা সাজগুজ করলো নইলে তো সাজগুজের কি দরকার আপনি তো সাজগুজ করবেন আপনার হাজবেন্ড বাসায় আসবে আপনার হাজবেন্ড দেখবে মনের মতো করে নিজেকে প্রস্তুত করবেন যাতে হাজবেন্ড আপনাকে দেখলে আপনার প্রেমে হাবুডুবু খায় তো এত সাজগুজ আপনি ঝিনাইদহতে যাবেন শপিং করতে কালীগঞ্জ বাজারে যাবেন তো কালীগঞ্জে আর ঝিনাইদহ বাজারে বের হওয়ার সময় এত লিপস্টিক আস্কারা মাস্কারা মেকআপ মারেন কেন যাতে পর পুরুষরা আপনাকে দেখে বিভিন্ন আজে বাজে কমেন্ট করে এই জন্যই তো সাজগুজ করে কিছু মেয়েরা আবার সুন্দর করে সাজগুজ করে বুঝছেন তো আছে এরকম সেলফি মারে আহা এই সুন্দর চামড়া যেটা আপনি আল্লাহর আইন এটা পর্দা করতে হবে এটা ঢেকে রাখতে হবে মোল্লার আইন না আল্লাহর আইন দেখাচ্ছেন তো এখানে আলেমরা বসে আছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন কান চোখ শুধু নয় শরীরের চামড়া পর্যন্ত কিয়ামতের দিন আপনার সব কুকর্ম ফাঁস করে দিবে কার কাছে আল্লাহ আল্লাহকে ভয় করুন পর্দার ভেতরে নিজেকে আবৃত করুন আবার ইসলাম বিরোধীরা কয় মোল্লারা পর্দার নাম করে মহিলাদেরকে শেষ করে দিল আমরা যখন পর্দার কথা বলে তোমাদের খারাপ লাগে কেন আমরা বুঝি কারণ তোমরা নারীদেরকে বেপর্দা অবস্থায় দেখে লুচ্চামির খায়েশ মেটাতে পারো না বলেই তোমরা পর্দার বিরুদ্ধে কথা বলো যারা পর্দার বিরুদ্ধে কথা বলে নারীরা এদের কাছে নিরাপদ নয় এরা নারী প্রগতির কথা বলে অথচ নারী ধর্ষিতা লাঞ্ছিত এদের হাতেই সবচেয়ে বেশি হয় আল্লাহ বুঝার তৌফিক দেন মুসা নবী বললেন তোমরা দাঁড়াও আমি তোমাদের পশুর পালকে পানি পান করাই দিচ্ছি সুবহানাল্লাহ পড়বেন না তিনি পশুর পালকে পানি পান করাই দিলেন এই দুই মেয়ে কিন্তু সাধারণ পরিবারের মেয়ে নয় নবীর মেয়ে শুআইব নবীর মেয়ে এই জন্য পুরুষের কাছাকাছি গিয়া ঠেসাঠেসি ঘেঁষাঘেঁষি করে দুই মেয়ে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরল
বাবা নবী শুআইব আলাইহিস সালাম বললেন মেয়েরা এত তাড়াতাড়ি বাড়িতে আসলে কেন তোমরা তো প্রত্যেক দিন আসতে আসতে অনেক দেরি হয় কুয়া থেকে পানি পান করাতে দেরি হয় পশুদেরকে আজ এত তাড়াতাড়ি আসলে কেন মেয়েরা ঘটনা শোনালো শুআইব নবী বললেন তো যে যুবক তোমাদেরকে সহযোগিতা করলো তাকে একটু পুরস্কার না দিলে তো এটা কেমন জানি দেখায় তারে নিয়ে আসতা নিয়ে আসলো তো আমি তারে একটু হাদিয়া দিতাম পুরস্কার দিতাম সুবহানাল্লাহ তিনি মেয়েদেরকে বলেন এক্ষুনি যাও কুয়ার পাশে দেখো তো তাকে পাও কিনা পেলে আমার কাছে নিয়ে আসো ওইদিকে মুসা নবী পানি পান করে গাছের ছায়ার নিচে বসে আছেন আর দোয়া করছেন আল্লাহ এমন এক দেশে আসলাম কোনো পরিচিত মানুষ নাই কোথায় থাকবো কি খাবো কিচ্ছু জানি না এই জনপদে আমার জন্য একটা ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ কেমনে আল্লাহ ব্যবস্থা করছেন শোনেন ওই দুই মেয়ে আসলেন এসে বললেন আমাদের বাবা আপনাকে ডেকেছেন চলেন আমার সাথে আমাদের সাথে চলেন আমাদের বাবা হয়তো আপনাকে পুরস্কৃত করতে চান মুসা নবী শুনে খুশি হলেন ভাবলেন মনে হয় আমার কোনো একটা ব্যবস্থা হতে পারে কিছু হাদিয়াও যদি পাই এটা দিয়ে তো কয়েকদিন খাইতে পারবো বা চলতে পারবো এই ধারণা তিনি এবার বললেন ঠিক আছে চলো তবে শোনো তোমরা আমার সামনে না তোমরা আমার পিছনে যাও কারণ হলো পুরুষ মানুষের সামনে মেয়েরা হাঁটলে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে তিনি তো একজন পয়গাম্বর হবেন পয়গাম্বরের চরিত্র হবে এমন তিনি বললেন পিছনে যাও পিছন থেকে আমাকে বলে দিবা ডানে না বামে কোন দিকে যাব রাস্তা দেখায় দিবা ডিরেকশন দিবা সেই আলোকে আমি চলব এবার মেয়েরা তো অবাক হয়ে গেল এখনকার যুবক ছেলেরা তো মেয়েদের পিছনে ঘুরঘুর করে মহিলা কলেজের ছুটি হয়েছে গার্লস স্কুল ছুটি হয়েছে মেয়েরা হাঁটতেছে আর তারা লুচ্চার মতো বদমাইশের মতো মেয়েদের পিছে পিছে হাঁটে মেয়েদের পিছে পিছে ঘুরঘুর করে এটা ভদ্র ছেলের স্বভাব নয় বরং নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান নিজের কেরিয়ার আর নিজের চরিত্রকে এমন সুন্দর করেন যাতে সুন্দরী সুন্দরী মেয়ের মা আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আপনার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে এই রকম করে নিজেকে লজ্জাশীল বানা চরিত্র উন্নত করেন আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক আপনি দান করেন আমিন মুসা নবীকে নিয়ে ওই দুই মেয়ে বাড়িতে গেলেন শুআইব নবীর সামনে গেলেন শুআইব নবী তাকে অভ্যর্থনা জানালেন কষ্ট হচ্ছে শুআইব নবী তার পরিচয় জানতে চাইলেন মুসা নবী সম্পূর্ণ ঘটনা বললেন শুআইব নবী বললেন আহারে তাহলে তুই এলাকায় আপনার থাকা খাওয়ার কোনো জায়গা নাই নতুন মানুষ এই সময় মেয়েরা বলে আব্বা যান আমাদের ঘরেও তো কোনো পুরুষ মানুষ নাই আপনি এই লোকটাকে আমাদের ঘরে কর্মচারী বানাইয়া রেখে দেন এতে করে আমাদের ঘরে পশুর পালসে মরুভূমিতে নিয়ে যাবে ঘরের কাজ কারবার করবে আমরা আর বাইরে যাওয়া লাগবে না কারণ আমরা তাকে দেখেছি কবিউল আমিন দুইটা কথা বললেন কবি আমিন কবি মানে হলো শক্তিশালী আমিন মানে হলো আমানতদার বিশ্বস্ত শুআইব নবী বললেন এই মেয়েরা এই যুবক যে শক্তিশালী আর বিশ্বস্ত তোমরা এটা জানো কেমনে মেয়েরা কয় আব্বা যান এত ভিড়ের মধ্যে এই পুরুষ মানুষ অন্যান্য পুরুষদেরকে ঠেলায়া যেভাবে পশুর পালকে পানি পান করিয়েছে পুচ্ছি যে সেটা শক্তিশালী অন্য কোন কোন দুর্বল রেওয়ায়াতে এসেছে কুয়ার উপরের ঢাকনা ওইটা খুব ভারী ছিল সরাইতে কয়েকজন যুবক লাগতো আর মুসা নবী এক হাত দিয়ে একটা ধাক্কা মারছে শেষ তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না এর কারণে পুচ্ছি আমরা একটা শক্তিশালী আর মুসা নবী আর শুআইব নবী বললেন আচ্ছা মেয়েরা আরেকটা কথা যে কইলা এই যুবক আমানতদার বিশ্বস্ত বুঝলা কেমনে তখন তারা বলেন আব্বা যান আপনি যখন এই যুবককে আনতে পাঠিয়েছেন তার সাথে যখন কথা বলেছি এই যুবকে তো লজ্জাশীল আমাদের চোখের দিকে তাকায়া কথা বলে নাই নিচের দিকে তাকায়া কথা বলেছে ও যুবক ভাইরা এখান থেকে শিখো মেয়েদের দিকে এরকম তাকায়া থাকা এটা কিন্তু ভালো ছেলেদের স্বভাব নয় আল্লাহ কোরআনে বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী মুমিন পুরুষদেরকে বলে চক্ষু যেন পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে দিয়ে রাখে হুকুম কার আমরা তার সাথে কথা বলেছি সে নিচের দিকে তাকিয়েছিল শুধু তাই নয় যখন আনতে গেলাম আমাদের সামনে হেঁটেছে আমাদেরকে তার পিছনে রেখেছে
তখন সুয়াইব নবী বললেন মেয়ের আসল কথা তো বলে ফেলেছো তা আমি আর কর্মচারী বানায়া রাখবো কেন এত চরিত্রবান ছেলে যেহেতু পেয়েছি আমি এতদিন আশায় ছিলাম তিনি বললেন তুমি আমার বাড়িতে কর্মচারী হয়ে থাকা লাগবে না আমার একটা মেয়েকে বিয়ে করে আজকে থেকে আমার বাড়িতে তুমি আমার মেয়ের জামাই হয়ে থাকবা মেয়ে বিয়ে দিলেন টাকা পয়সা ধন দৌলত দেখে না চরিত্র দেখে আমরা কি দেখি জোরে বলেন না মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসে কয় কি সরকারি চাকরি করো সরকারি চাকরি করলে তো অবশ্য অত টাকা হওয়ার কথা না সরকারি চাকরি একটা সম্মানজনক চাকরি একটা সম্মানজনক চাকরি কিন্তু এই চাকরিতে থেকে পয়সাওয়ালা হওয়া অনেক কঠিন ব্যাপার হ্যাঁ কেউ সরকারি চাকরি করেন পাশাপাশি অনেকে বিভিন্ন ব্যবসা পেশার সাথে সম্পৃক্ত যদি থাকেন পার্ট টাইম কিছু করেন সেটা ভিন্ন কথা যেমন কেউ সরকারি চাকরি করেন অনেক বড় লেখক বই লেখেন ইনকাম আসবে কেউ আছেন ফার্মাসিতে বা বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করে রেখেছেন আসতে পারে কিন্তু শুধু চাকরি করেন সততার সাথে সেই চাকরি করে পয়সাওয়ালা হয়ে যাওয়া এটা সোজা কথা মাঝে মাঝে দেখা যায় সরকারি চাকরি করেন মাত্রই তো চার পাঁচ বছর হলো হাতে দুইটা তিনটা আইফোন হাতের মধ্যে অ্যাপল ওয়াচ এখন বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ বেতন যিনি পান মহামান্য রাষ্ট্রপতি 1,20,000 টাকা তাহলে প্রজাতন্ত্রের বাকি কর্মচারীরা মহামান্য রাষ্ট্রপতি থেকে বেশি বেতন পান না কম জোরে বলেন না কেন তো মহামান্য রাষ্ট্রপতি থেকে তারা কম বেতন পান তো এই বেতন পায় নিজের খরচ বউ বাচ্চা পরিবারের খরচ সামলায়া দুইটা বাদ দেন একটা আইফোন কিনতেও তো তার 1-2 বছর সময় লাগার কথা ঠিক আছে কথা হাতে দুইটা আইফোন অ্যাপল ওয়াচ শুধু তাই না 5-7 বছর গেছে মাত্র চাকরির গাড়ি বাড়ি সহায় সম্পদ বুঝাই যায় এই লোকটা চাকরিতে ঢুকে ঘুষ আর দুর্নীতি করে করে হারামখুর হয়ে গিয়েছে মেয়ে বিয়ে দেওয়ার সময় টাকা পয়সা দেখবেন না বাবা জান হালাল পথে উপার্জন করো নামাজ পড়ো তো তোমার দাঁড়িয়ে আছে তো তুমি আল্লাহকে ভয় করে জীবন যাপন করো তো এরকম একটা দিনদার ছেলের কাছে মেয়ে বিয়ে দেন মেয়েটা সুখে শান্তিতে থাকবে টাইলসওয়ালা বাড়ি অনেক সহায় সম্পদ ছেলের চরিত্র ভালো না ওই লাখপতি কোটিপতি অসভ্য চরিত্রহীন ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার পরে এই মেয়ে সারা জীবন ওই অসভ্য ছেলের কাছে বান্দির মতো দাসীর মতো থাকবে কথা বুঝা যায় বড়রা হিসাবে তুমি আমার ঘরে 8 বছর থাকো তবে আরো 2 বছর বাড়িয়ে যদি থাকো সেটা আরো ভালো বিয়েকে শ্বশুর অর্থাৎ মেয়ের বিয়ে দেওয়ার সময় শ্বশুর মহারানাকে সহজ করে দিলেন না কঠিন বানায় দিলেন আর এরকম তো বহু হাদিস আছে নবীর সাহাবীদেরকে নবী কেমনে বিয়ে দিয়েছে এক সাহাবী বিয়ে করবেন বলছেন আমার তো কিচ্ছু দেওয়ার মতো নাই মহারানা নবীজ বলেন বাড়িতে যাও দেখো কিছু পাও কিনা যাও গিয়ে একটা লোহার আংটি এনেছে অল্প পয়সা পাবে নবীজি বললেন অসুবিধা নাই এই লোহার আংটি মহারানা দিয়ে তুমি তাকে বিয়ে করে নাও মহারানা সহজ ছিল সেই সমাজের জন্য জিনা ছিল না এখন বিয়ে কঠিন মহারানা বেশি এই জন্য 3 দিন আগে কি হয়েছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারির ক্লাস 5-এর ছাত্র 2 বান্ধবে নিয়ে ভুরুঙ্গামারি থেকে চলে গেছে জানেন তো আপনারা এখন 7, 8, 9, 10 পড়ুয়া ছেলে মেয়েরাই কি কাজ কারবার করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আর বইয়ের ভিতরে কি ঢুকানো আছে জানেন তো আপনারা ক্লাস 5-6 এ কি পড়ানো হচ্ছে আজকে আমি আমি ইংরেজিতে বলবো আপনারা বুঝে নিয়েন এক মা বলছেন আমি ফেসবুকে দেখেছি ভিডিওটা এক মা বলছেন কি কি আজব অবস্থা আমরা লজ্জা শরমে শেষ হয়ে যাই আমার মেয়ে আমাকে এসে বলছে আম্মু স্পাম কি বইয়ের ভিতরে এগুলা লেখা ছেলে মেয়েরা এখন এগুলো পড়ছে এক ছেলে গিয়ে তার বাপকে বলে আব্বু পিরিয়ড কি মেয়ে গিয়ে মাকে বলে স্পাম কি এগুলো যদি 5-6 এ পড়ে তারপরে তো অ্যাট্রাকশন বাড়বে এরপরে দেখা যাবে এই সকল ছেলে মেয়েরা যৌনতার সাগরে ডুবে যাবে খুব টেনশন হচ্ছে আগামী প্রজন্ম নিয়ে খুবই টেনশন হচ্ছে আগামী প্রজন্ম নিয়ে খুবই বাজে অবস্থা আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো
তুমি ছাড়া এই কথাগুলো এখন কারো কাছে বলারও জায়গা নাই বিয়েটাকে কি করে দিলেন বিয়ে হয়ে গেল শুনতেছেন তো আপনারা এই তো শেষ আর 5-7 মিনিট এবার বিয়ে হলো 10 বছর থাকলেন কত বছর 10 বছর পরে এই 10 বছরে মুসা নবীর ঘরে দুইটা সন্তান হয়েছে কয়টা এখন তিনি স্ত্রী সন্তান নিয়ে চলে যাবেন নিজের দেশে কোথায় দেশটা কোথায় মাশাআল্লাহ কোথায় এখন শ্বশুর চিন্তা করলেন 10 বছর আমার বাড়িতে আমার জামাই থাকলেন কিছু হাদিয়া দেই এক পাল দুম্বা তার জামাইকে তিনি উপহার দিলেন তখনকার সময়ের এক পাল পশু এটাকে কম কথা রওনা দিয়েছেন লম্বা কথা সংক্ষেপে বলছি যাওয়ার সময় তুর পাহাড়ের তুয়া উপত্যকায় আল্লাহ মুসা নবীকে নবুয়ত দিলেন সাথে তার ভাই মুসা নবীর চাওয়া অনুযায়ী তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন দুই ভাইকে নবুয়ত দিয়ে আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু ওই যে ফেরাউনের কাহিনীতে ছিলাম এই আয়াতে মনে আছে আপনাদের ওই ফেরাউনের কাছে দুই ভাই দাও দাওয়াত দাও দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে 20 বছর এভাবেই কেটে গেল ফেরাউন দাওয়াত কবুল করে নাই অন্যদিকে ইমানদারদের উপর অত্যাচার কমায় এবার শুনেন একটা কথা আছে না শেষ ভালো যার তো শেষ কথাটা শুনবেন না এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মুসা নবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন কত বছর আরো নিজের ফেরাউনগিরি জাহির রেখেছে জুড়ে বলেন আচ্ছা যখন মুসা নবীর কথা শুনে নাই আল্লাহ কি ফেরাউনকে প্রথম দিনই একটা থাপ্পড় দিয়ে শেষ করতে পারতেন না নাকি আল্লাহর সেই ক্ষমতা নাই প্রশ্ন হলো তাহলে হুজুর আল্লাহ 20 বছর কেন এই ফেরাউনকে বাঁচায়া রাখলেন এই 20 বছরে তো সে অসংখ্য মানুষ হত্যা করেছে যারা ঈমান এনেছে তাদের উপর নির্মম নিপীড়ন করেছে কেন আল্লাহ তাকে ছাড় দিলেন দুইটা কারণে কয়টা কারণ এক নাম্বার যারা ঈমান এনেছে এরা কি আসলেই ঈমানদার কিনা নাকি মুখে মুখে ঈমানের দাবি করে একটু ফেরাউনি ক্যারেক্টারের সামনে দাঁড়ায় থাকতে পারে কিনা ঈমানের কারণে ফেরাউনি পরীক্ষা অবতীর্ণ হলে ফেরাউন জেলের জুলুমের ভয় দেখাবে ফেরাউনের জেলে ঢুকবে ঈমান ছাড়বে না এরকম ঈমান কিনা ফেরাউনের হাতে জীবন দিবে ঈমান দিবে না এরকম ঈমান তার আছে কিনা ঈমানদারের ঈমান যাচাই করার জন্য আল্লাহ ফেরাউনকে কয়েক বছর ফেরাউনগিরি করতে দিয়েছেন কথা কি বোঝা যায় দুই নাম্বার হচ্ছে আমার আল্লাহর দয়া কম না বেশি কোন মানুষকে আল্লাহ ধ্বংস করার আগে তাকে আল্লাহ সুযোগ দেন ফেরাউনকেও আল্লাহ কি দিয়েছেন এখানে আলেমরা আছেন তাদেরকে সাক্ষী রেখে বলছে আপনারাও অনেকে জানেন কয়টা সুযোগ দেখেন তার ফেরাউনগিরি যখন থামে না আল্লাহ দুর্ভিক্ষের গজব দিলেন তুফানের গজব দিলেন ব্যাঙের গজব রক্তের গজব মহামারীর গজব অনেক গজব দিয়েছেন তাও সে ঠিক হয় নাই সর্বশেষ লোহিত সাগরে তাকে ডুবাইয়া চিরতরে শেষ করে দিয়েছেন কে তাহলে ফেরাউনি ক্যারেক্টারের শেষ পরিণতি হয় ভালো না খারাপ জোরে বলতে হবে শুধু খারাপ না ভয়ঙ্কর আচ্ছা আমরা তো সবাই জানি পানির অপর নাম তার জন্য হয়েছে কি কথা কন না কেন অপরদিকে ফেরাউনদের সামনে যারা ইমানের উপর ইস্তিকামত থাকে তারা বিজয়ী হয় তাদেরকে বিজয়ী চিনি দেন তিনি কি সুতরাং ফেরাউনি ক্যারেক্টার থাকে না নির্মূল হয়ে যায় ধ্বংস হয়ে যায় ইমানদারদের উচিত ইমানের উপর থাকা ইমানের পথে চলা ধৈর্য ধারণ করা ইমানের পথে চললে ইমানের উপরে থাকলে বিজয় আসবে কার তরফ থেকে এই তো এরপরের আয়াতে আল্লাহ বলছেন শুনেন ওয়া নুরিদু আন্না মুন্না আলাল লাযীনা ইসতুদ্বিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাম ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ফেরাউন চেয়েছিল ইমানদারদেরকে দুর্বল করে রাখতে আর আমি চেয়েছিলাম
দুর্বলদের উপর অনুগ্রহ করে তাদেরকে নেতৃত্ব এবং জমিনের উত্তরাধিকারী বানাতে বলেন তো আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে কি হয় নাই আল্লাহ তাআলা শেষের আয়াতে বললেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানূ ইয়াহযারুন আর আমি চেয়েছিলাম ইমানদারদেরকে বিজয় দিয়ে আমার হুকুমত কায়েম করে অহংকারী ফেরাউন হামান এবং তার সৈন্যদেরকে দেখাইয়া দিতে যে ব্যাপারে তোমরা আশঙ্কাগ্রস্ত ছিলে ইমানের বিজয় দ্বীনের বিজয় চলে আসবে আমি সত্যিকারার্থেই দ্বীনের বিজয় দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি সুতরাং হতাশ হবেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছেন তোমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই যদি মুমিন হও তাহলে ইমানের বিজয় ইসলামের বিজয় কোরআনের বিজয় যিনি দান করবেন তিনি কে বিশ্বাস হয় না হয় না এখন অন্ধকার রাত ১২টা হয়ে যাচ্ছে আর ৬ ঘন্টা পরে আলো আসবে রাত যত গভীর হচ্ছে সকাল হওয়ার সম্ভাবনা বাড়ছে না কমছে মুসা নবী দাওয়াত দিয়েছেন ২০ বছর চলে গেছে এরকম ১ বছর ২ বছর ৩ বছর ফেরাউনের ফেরাউনগিরি চলে আর অন্যদিকে মুসা নবী এবং তার উম্মতের বিজয়ের সময় কাছে আসে না দূরে চলে যায় সুতরাং ফেরাউনের চরিত্র দেখে ভয় পাওয়া যাবে না ফেরাউনের চরিত্র যত রাতের অন্ধকারের মতো গভীর হয় ইসলামের বিজয় তত বেশি নিকটবর্তী হয় আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইমাম মাহদী দুনিয়াতে আসবেন কার কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনাদের বিশ্বাস হয় গোটা দুনিয়া মুসলমানদের হবে গোটা দুনিয়া ইসলামের পতাকা দলে আসবে ইসলামে হুকুমত কায়েম হবে প্রশ্ন হচ্ছে ইসলাম আপনি ছাড়াও প্রতিষ্ঠিত হবে আপনি আসলেও ইসলাম প্রতিষ্ঠিত হবে আপনি না আসলেও ইসলাম শেষ কথা বলে যাচ্ছি এটা পারলে ফেসবুকে গিয়ে আজকে স্ট্যাটাস দিবেন যে আজকের মূল কথা এটাই হুজুর যে তাফসীর করে গেল তিন আয়াতে এর অর্থ হলো আপনি আসলেও ইসলাম বিজয়ী হবে আপনি না আসলেও ইসলাম কিন্তু মনে রাখবেন ইসলাম এর সাথে থাকলে আপনার লাভ না থাকলে কার লস কথা কি বোঝা যায় আচ্ছা ইসলামের সাথে আপনি থাকলে আপনার না থাকলে ইসলামের কোনো কিছু যায় আসে তাহলে সিদ্ধান্ত নিন আমরা কোরআনের সাথে থাকতে চাই কি চাই না নামাজ ছাইরা পর্দা না কইরা সুদ ঘুষ খাইয়া মিথ্যা কথা বইলা নিজেকে সংশোধন নিজেকে ঠিক করেন আমার দেশে ওয়াজ হয় বেশি আমল হয় আমলিয়াতে ইখলাসে নিজেদেরকে আমরা পূর্ণতায় জায়গায় নিয়ে যেতে পারলে আমরা আগামীর দিনে একটি সুন্দর ইসলাম এবং মুসলমানদের পৃথিবী দেখব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ইমানের হালতে ইমানের জিন্দেগি যাপন করে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন আমিন